এলাইজা, এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট আছে, এটা হচ্ছে এলাইজার পূর্ণ রূপ। এলাইজা হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে একটা এনজাইম লিঙ্কড অ্যান্টিবডির মাধ্যমে, একটা এনজাইম লিঙ্কড অ্যান্টিবডির মাধ্যমে একটা পার্টিকুলার অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি পেশেন্টের বডিতে আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। একটা পার্টিকুলার এনজাইম লিঙ্কড অ্যান্টিবডির সাহায্যে পেশেন্টের বডিতে বা পেশেন্টের সেরামের মধ্যে কোনো একটা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। এলাইজার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ডিরেক্ট এলাইজা, একটা হচ্ছে ইনডিরেক্ট এলাইজা। এখানে ডিরেক্ট এলাইজাটাকে আমরা দেখাচ্ছি। ডিরেক্ট এলাইজা হচ্ছে যেই এলাইজার মধ্যে অ্যান্টিবডিটা মানে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডিটা, যেই এলাইজাতে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডিটা ডিরেক্টলি পেশেন্টের অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে সেটা হচ্ছে ডিরেক্ট এলাইজা। যেই এলাইজাতে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি ডিরেক্টলি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে সেটা হচ্ছে ডিরেক্ট এলাইজা। তো এটা হচ্ছে ডিরেক্ট এলাইজার প্রসেস। সেখানে কী হয়, প্রথমে তো একটা পাত্র নেওয়া হবে, পাত্রটার নাম হচ্ছে মাইক্রোটাইটার ওয়েল, মাইক্রোটাইটার ওয়েল, ওয়েল বা কূপ, মাইক্রোটাইটার ওয়েল। এটার গায়ে একটা অ্যান্টিবডির কোটিং দেওয়া হয়, অ্যান্টিবডি কোটিং দেওয়া হয়, অ্যান্টিবডি কোটিং। কোন অ্যান্টিবডির কোটিং দিব, আমি পেশেন্টের বডিতে যে অ্যান্টিজেনটা খুঁজতেছি সেই অ্যান্টিজেনের অ্যাগেনস্টে একটা অ্যান্টিবডির কোটিং আমি এখানে দিয়ে রাখবো। পরবর্তীতে আমি এখানে পেশেন্টের স্যাম্পল অ্যাড করব। স্যাম্পল অ্যাড করার সাথে সাথে এই পেশেন্টের স্যাম্পলটা, এই স্যাম্পলের ভিতরে যে অ্যান্টিজেনটা ছিল সেই অ্যান্টিজেনটা হচ্ছে এই কোটিং করা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে ফেলবে। তারপর হচ্ছে আমি পাত্রটাকে ধুয়ে ফেলবো। ধোয়ার কারণ হচ্ছে যাতে এক্সট্রা যে অ্যান্টিবডি অ্যান্টিজেনগুলো আছে সেগুলো যাতে বাইরে চলে যায়, মানে যেই অ্যান্টিজেনগুলো এই কোটিংয়ের সাথে বাইন্ড করতে পারে নাই তারা যেন বের হয়ে চলে যেতে পারে, সেজন্য আমি পাত্রটাকে ধুয়ে ফেলবো। এবার এই পাত্রের মধ্যে আমি আরেকটা এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি দিব। এবার এই এনজাইম লিঙ্কড অ্যান্টিবডিটাও হচ্ছে এটার জন্য ডিজাইন করা, তাই এনজাইম লিঙ্কড অ্যান্টিবডিটা হচ্ছে এটা এই স্যাম্পলের সাথে বাইন্ড করে ফেলবে। ফলে দেখো এই স্যাম্পলটা এখন এই কোটিং করা অ্যান্টিবডির সাথেও বাইন্ড করছে, আবার এই এনজাইম লিঙ্কড অ্যান্টিবডির সাথেও বাইন্ড করছে। তারপর হচ্ছে আমি পাত্রটাকে আবার ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার কারণে এক্সট্রা যে অ্যান্টিবডিগুলো আছে যেগুলো এনজাইম লিঙ্কড, এক্সট্রা এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি তো আমি অনেকগুলো দিছি, এর মধ্যে কিছু তো হচ্ছে এই স্যাম্পলের সাথে বাইন্ড করছে, বাকিরা তো বাইন্ড করতে পারে নাই, ওরা যাতে বের হয়ে চলে যেতে পারে। ঠিক আছে, এখন এখন আমি পাত্রটাকে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পর এখানে আমি একটা সাবস্ট্রেট দিব, ওই সাব এমন একটা সাবস্ট্রেট দিব যে সাবস্ট্রেটটা এই এনজাইমের প্রভাবে ভেঙে যেতে পারে। হ্যাঁ, মানে সাবস্ট্রেটটা দেওয়ার সাথে সাথে এই এনজাইমের প্রভাবে এই প্রোডাক্টটা, এই সাবস্ট্রেটটা ভেঙে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করবে, এবং যে প্রোডাক্টের কারণে এই দ্রবণটার কালার চেঞ্জ হয়ে যাবে, ফলে আমি বুঝতে পারবো রিয়াকশন হয়েছে। এখন রিয়াকশন হওয়া মানে আসলে কী বোঝাচ্ছে, এটা একটু বোঝার মতো বিষয় যে রিয়াকশন হওয়া মানে কী বোঝাচ্ছে। এই সাবস্ট্রেটটা দিলাম, একটা কালার চেঞ্জ করে ফেললো, তার মানে এই সাবস্ট্রেটটা থেকে এই প্রোডাক্ট উৎপন্ন করতে পারে, এই প্রোডাক্ট উৎপন্ন বা এই রিয়াকশনটা হইতে পারে, এই রিয়াকশন ঘটানোর মতো একটা এনজাইম এই পাত্রের মধ্যে ছিল, আর এই এনজাইমটা তো এমনি এমনি থাকার কথা না, সেটা একটা অ্যান্টিবডির সাথে ছিল। তার মানে এখানে একটা এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি পাওয়া গেছে, কিন্তু এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি পাওয়া গেছে মানেই হচ্ছে এখানে একটা অ্যান্টিজেনও আছে যার সাথে অ্যান্টিবডিটা বাইন্ড করে আছে, কারণ আমি তো পাত্রটাকে ধুইছি, ধোয়ার কারণে এক্সট্রা অ্যান্টিবডিগুলো বের হয়ে গেছে। এখানে যদি সত্যি সত্যি কোনো অ্যান্টিজেন নাই থাকতো তাহলে ধোয়ার সাথে সাথে তো এই অ্যান্টিবডিগুলোও বের হয়ে যেত, ফলে আলটিমেটলি পাত্রের মধ্যে কোনো অ্যান্টিবডি থাকতো না, ফলে এই এনজাইমও থাকতো না, এই সাবস্ট্রেট থেকে এই প্রোডাক্ট উৎপন্ন হইতো না, ফলে বলতাম যে নেগেটিভ রিয়াকশন আসছে। তো যেহেতু এই বিক্রিয়াটা হয়েছে তার মানে এই বিক্রিয়া ঘটানোর মতো এনজাইম পাত্রে ছিল, আর এনজাইম একা থাকতে পারে না, এনজাইম থাকে হচ্ছে অ্যান্টিবডির সাথে, তার মানে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি ছিল, আর এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি তখনই পাত্রে থাকবে মানে ধোয়ার পরেও তখনই পাত্রে থাকবে যখন এই অ্যান্টিবডির অ্যাগেনস্টে অ্যান্টিজেনটা পাত্রে থাকবে, অর্থাৎ এটা রেজাল্ট পজিটিভ আসছে তার মানে এনজাইম আছে মানে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি আছে, আর এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি আছে মানে স্যাম্পলটাও পাত্রের মধ্যে আছে, এটাই হচ্ছে আমাদের পজিটিভ রেজাল্ট দিচ্ছে।